হ্যালো এভরিওান ভিডিঙ্ক ডট কম ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি সৌরভ দে তোমাদের ম্যাথ টিউটর এখানে দেখো যে ইন্টিগ্রেশনের প্রবলেমটা আমরা সলভ করবো সেখানে আমাদের দেওয়া আছে ইন্টিগ্রেশন টেন কিউব এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন কত তো দেখো আমরা এখানে এটাকে কী করবো প্রথমে টেন কিউব এক্সকে আমরা ভেঙে লিখতে পারি টেন এক্স ইন্টু টেন স্কোয়ার এক্স ডিএক্স তাহলে এখানে কী আসবে দেখো টেন এক্সটা যেমন আছে থাকবে টেন স্কোয়ার এক্সের জায়গায় আমরা একটা জিনিস লিখতে পারি সেক্স স্কোয়ার এক্স মাইনাস ওয়ান তৃগুণ মিতির ফর্মুলা থেকে এরপরে আমরা যদি ইনটিগ্রেশনটাকে ভেঙে দিই মানে অ্যাকচুয়ালি টেন এক্স দিয়ে গুণ করে দিই তাহলে আমরা কী পেয়ে যাবো না টেন এক্স ইন্টু সেক্স স্কোয়ার এক্স মাইনাস টেন এক্স ডি এক্স তো আমরা ইনটিগ্রেশনটাকে ব্রেক করে দিয়ে পারে আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে টেন এক্স সিক্স স্কোয়ার এক্স ডি এক্স মাইনাস ইন্টিগ্রেশন টেন এক্স ডিএক্স আচ্ছা এবার একটা জিনিস দেখো আমরা এটুকু জানি যে ডিডিএক্স এটা সমান হয় এক্স তাহলে একটা জিনিস লক্ষ্য করো আমি এটুকু বলতে পারি ডি অফ টেন এক্স সমান কি হয় সেক্স স্কোয়ার এক্স ডিএক্স তাহলে আমরা এখানে ইন্টিগ্রেশন টেন এক্স ইন্টু এখানে আছে স্কোয়ার এক্স ডিএক্স এর জায়গায় আমরা ডি অফ টেন এক্স বসাতে পারি মাইনাস ইন্টিগ্রেশন যেমন tan x dx আছে থাকলো এবার দেখো এটাকে দুভাবে করা যায় মানে এই লাইন থেকে এটা না লিখে কেউ এখানে যদি t sec uh, t tan x এটা দিয়ে প্রতিস্থাপন করে অঙ্কটা করে তাতে একই आंसर আসবে কিন্তু সেখানে আমাদের আগে প্রতিস্থাপন করে ইন্টিগ্রেশন করে আবার t এর ভ্যালু ভরে বসাতে হবে যেটা এক্ষেত্রে আর হবে না তার কারণ কি

এবং এখানে একটা সমাকলন ধ্রুবক যোগ হবে C। অর্থাৎ আমাদের এখান থেকে আমরা এই যে অংশটা পেলাম এটাই হবে আমাদের এই কোশ্চেনের নির্ণয় অ্যান্সার ভিডঙ্ক ডট কম ওয়েবসাইটে ম্যাচ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো